মংলা বন্দরে গতি ফিরেছে গাড়ি আমদানিতে গত মাসে দুই দফায় ওই বন্দর দিয়ে দেড় হাজারের উপরে আমদানি হয়েছে রিকন্ডিশন গাড়ি এক সপ্তাহের মধ্যে আরও একটি চালান আসার কথা রয়েছে এই বন্দরে মংলা প্রতিনিধি আমির হোসেন আমুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট গেল এক বছরে মংলা বন্দরে বিলাসবহুল পণ্য আমদানিতেও ভাটা পড়ে বিশেষ করে কমে যায় রিকন্ডিশন গাড়ি আমদানি এতে শুধু মংলা কাস্টমস কর্তৃপক্ষের শুল্ক ও আয় কমে যায় প্রায় চারশো কোটি টাকা কিন্তু সম্প্রতি ফের রিকন্ডিশন গাড়ি আমদানিতে গতি ফিরেছে গত মার্চে এ বন্দর দিয়ে পাঁচশোটি এবং গেল চৌঠা মে সাতশো তিনটি রিকন্ডিশন গাড়ি আমদানি হয় এছাড়া উনিশে মে মালয়েশিয়া পতাকাবাহী এমভি ভি স্টার জাহাজে জাপান থেকে এসেছে এক্সিও প্রিমিও অ্যাকোয়া প্রাডো ও মিনিবাস সহ বিভিন্ন ব্র্যান্ডের নয়শো ছাব্বিশটি গাড়ি